আল্লাহ পাকের তৈরি করা এক মহা নিয়ামত, নিয়ামতে ভরা এক বাগানের নাম হলো জান্নাত। যেই জান্নাত শুধু নিয়ামত আর নিয়ামত, যেই জান্নাত শুধু আরাম আর আরাম, যেই জান্নাত শুধু মেহমানদারি আর মেহমানদারি, যেখানে কোনো দুঃখ কষ্ট বেদনা প্রস্রাব পায়খানা ঘাম এগুলো কোনো কিছুই যে জান্নাতের ভিতরে নাই। আমরা সেই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে সংক্ষিপ্ত একটু বর্ণনা দিব। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে জান্নাতের বর্ণনা দিয়েছেন এবং জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আমরা সেখান থেকে কয়েকটি আয়াত শুধু আলোচনা করব। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত, আল্লাহ পাক জান্নাতের বর্ণনা দিয়েছেন এইভাবে, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর আমল সালেহ করেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন এমন এক জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নিচে দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের এক নম্বর বৈশিষ্ট্য হলো এই জান্নাতটা নহরে পরিপূর্ণ। এই জান্নাতের ভিতরে দুধের নহর, মধুর নহর, সারাবান তাহুরের নহর, বিভিন্ন রকমের নহরের ব্যবস্থা আল্লাহ পাক এই জান্নাতের ভিতরে করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজা, আমার উম্মতেরা শুনো, জান্নাতের ভিতরে আল্লাহ পাক 100টি দরজা রেখেছেন, দারাজা রেখেছেন, মর্যাদা রেখেছেন, মানে 100টি স্তর রেখেছেন। ইন্না বাইনাত দারাজা তাইনি কামা বাইনাস সামায়ি ওয়াল আরদে, এক এক দারাজার মধ্যে পার্থক্য হলো যেমন আসমান আর জমিনের পার্থক্য। সুবহানাল্লাহ। কেউ যদি 70 তলা জান্নাত পায়, আরেকজন যদি 71 তলা জান্নাত পায়, এই 70 তলা থেকে 71 তলার পার্থক্য কতটুকু? বাইনাস সামায়ি ওয়াল আরদে, আসমান আর জমিনের পার্থক্যের সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতারাবুনা আহলাল জান্নাতে গোরাফাহুম কামা তারাউনা নুজুমাস সামা, তোমরা যেমন আকাশের দিকে তাকাইলে অনেকগুলো নক্ষত্র দেখতে পাও, ঠিক জান্নাতীরা নিজের কামরা থেকে আরেক কামরার দিকে যখন তাকাবে এরকম দূরে দূরে নক্ষত্রের মতো মনে হবে। সুবহানাল্লাহ। জান্নাত কাছে কাছে না, এক জান্নাত থেকে আরেক জান্নাতের দিকে তাকাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওইদিকে যেমন তোমরা দুনিয়া থেকে তারকা দেখো, আকাশের তারা যেরকম দেখা যায়, এক জান্নাত থেকে আরেক জান্নাত এইরকম দূরত্বে দেখা যাবে। এরকম 100টি স্তর আছে জান্নাতের মধ্যে। ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, আমার উম্মতেরা যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন চাইবা তখন ছোটটা চাইবা কেন, সবচেয়ে বড়টা চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা। বড়টা চাইলে বড়টা না পাইলেও ছোটটা হলেও তো পাইবা, তোমার আশায় যদি থাকে তুমি 40 পাইবা, তাহলে কত পাইবা? 10 পাইবা, ফেল করে বসে থাকবা। তোমার আশা থাকতে হবে আমি 80 পাবো, 80 না পাইলেও 60 তো পাইবা, কিন্তু আশায় যদি হয় 40 তাহলে অবস্থা খুব খারাপ। এই জন্য আল্লাহ রসুল দেখেন উম্মতকে শিখাই দিচ্ছেন, ফাইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তখন ফিরদাউস কামনা করো, কারণ লিআন্না ফাওকাহু আরশুর রহমান, জান্নাতুল ফিরদাউসের উপরে হলো রহমানের আরশ। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। ওয়া মিনহু তাফাজ্জারা আনহারুল জান্না, আর ওই জান্নাতুল ফিরদাউস থেকেই জান্নাতের যত নহর আছে সবগুলো নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস হলো এই নহরগুলোর গোড়া, মানে সেখান থেকে এই নহরের উৎপত্তি, সেখান থেকে উৎপত্তি হয়ে চতুর্দিকে সব জান্নাতের ভিতরে এই নহর সমূহ প্রবাহিত হয়েছে। আল্লাহ পাক বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, জান্নাতবাসীদেরকে যখন বিভিন্ন রকমের ফল ফলাদি খেতে দেওয়া হবে, কালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, জান্নাতবাসীরা বলবে, এই ফল ফলাদি তো আমরা এর আগেও দুনিয়াতে খেয়েছিলাম, এগুলো তো আমরা দুনিয়াতেও খেয়েছি, এগুলো দেখে আমাদের দেশের ফজলি আম, এগুলো দেখে আম রূপালি,
এগুলো দেখি ল্যাংরাম, এগুলো তো আমরা দুনিয়াতেও খেয়েছি। তখন আল্লাহ পাক তাদেরকে বলবেন যে দুনিয়াতেও খেয়েছো, আবার একটু খেয়ে দেখো। ওয়া উতু বিহি মুতাশাবিহা, এই ফল ফলাদিগুলো দেখতে দুনিয়ার ফলের মতো মনে হবে, কিন্তু এই ফলগুলোর স্বাদ আর মজা দুনিয়ার ফলের মতো না। এই ফলগুলো আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদিকে কামড় দিলে একরকমের স্বাদ, আরেকদিকে কামড় দিলে আরেক রকমের স্বাদ, একই ফলের ভিতরে শতাধিক রকমের স্বাদ রয়েছে। সুবহান, এক ফল, আমরা দুনিয়াতে এক ফলের এক রকমেরই স্বাদ, কিন্তু জান্নাতের একটা ফলের ভিতরে শতাধিক রকমের স্বাদ, একবার কামড় দিবে এক স্বাদ। সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক তোমাদের জন্য রেখেছেন সুন্দর সুন্দর পবিত্র রমণীরা, পবিত্র স্ত্রীদের ব্যবস্থা রেখেছেন। জান্নাতের যে স্ত্রী তারা হলো মুতাহহারা, পবিত্র স্ত্রী। কিরকম পবিত্র? লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুন, ওই জান্নাতের স্ত্রীদের কোনো ধরনের প্রস্রাব হয় না, পায়খানা হয় না, মাসিক হয় না। ওই জান্নাতের স্ত্রীরা এগুলা থেকে পবিত্র, তাদের কোনো কিছু খাবারের দরকার হয় না, খাবারবিহীন তারা, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে সাজিয়ে রেখেছেন। সূরা রহমানের 56 এবং 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফিহিন্না কাসিরাতুত তরফে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলেন ওই জান্নাতের ভিতরে যে পবিত্র স্ত্রীরা আছে, কাসিরাতুত তরফে, তাদের দৃষ্টি থাকে সবসময় নিচের দিকে, স্বামী ছাড়া ওই জান্নাতি ছাড়া কারো দিকে তারা চোখ তুলে তাকায় না। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে তাদেরকে কোনো মানুষ আর কোনো জিন কোনো দিন দেখে নাই, স্পর্শ করে নাই। আল্লাহ আকবার, এরকম আজওয়াজ মুতাহহারা আল্লাহ পাক তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, সূরা রহমানের 67 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওই রমণীদের সাথে, ওই স্ত্রীদের সাথে জান্নাতের ভিতরে যখন তোমরা গল্প করবে, তোমাদের জন্য রাফরাফিন খুদরিন, সবুজ আসন, সবুজ ফার্নিচারের ব্যবস্থা আছে। ওয়া আবকারিন হিসান, হেলান দিয়ে ওই সবুজ ফার্নিচারের মধ্যে বসে বসে তোমরা রাত দিন গল্প গুজব করো, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ, সেই ব্যবস্থাপনা আল্লাহ পাক জান্নাতের ভিতরে করে রেখেছেন। আবার সেই জান্নাতের ভিতরে একটা বাজার আছে, ওয়া ইন্না ফিল জান্নাতে লাসুকান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটা বাজার আছে, প্রত্যেক জান্নাতীরা শুক্রবারের দিন জুমার দিন ওই বাজারে আসবে। ওই বাজারে আসার পরে ইয়াহুব্বুনা আলা রুসিহিম রিহাল মিসকে, আল্লাহ পাক ওই বাজারের উপর দিয়ে এমন একটা প্রবাহমান বাতাসের ব্যবস্থা করবেন, এই বাতাসটা আসার সাথে সাথে জাদাহুম হুসনা ওয়া জামালা, জান্নাতবাসীরা এই সপ্তাহ যেরকম সুন্দর ছিল, ওই বাতাস লাগার সাথে সাথে তাদের সৌন্দর্য আল্লাহ পাক আরো অনেক গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, এই এক সপ্তাহ যে ধরনের ড্রেস ছিল, পোশাক ছিল, সৌন্দর্য ছিল, ওই বাতাসটা লাগার সাথে সাথে তাদের সৌন্দর্য আরো বেড়ে যেতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই জান্নাতের আরো অনেক বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হাদিসনা আনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতটা কেমন আমাদেরকে একটু বর্ণনা দেন, কারণ আপনি মেরাজের রজনীতে জান্নাত দেখে এসেছেন, সেই জান্নাতের একটু বর্ণনা দেন, জান্নাতটা কেমন, মা বেনা উহা, জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাত হলো লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফেদ্দা, আমি রাসূল যেই জান্নাত দেখে এসেছি সেই জান্নাতের এক একটা ইট স্বর্ণ দিয়ে তৈরি, এক একটা ইট রূপ্য দিয়ে তৈরি। সুবহানাল্লাহ, জান্নাতের ইটগুলো একটা স্বর্ণ দিয়ে তৈরি, আরেকটা রূপ্য দিয়ে তৈরি, আল্লাহ পাকের এই জান্নাত। সুবহানাল্লাহ, ওয়া হাসবা উহা আল্লুউলু ওয়াল মারজান, এর নুড়িগুলো কঙ্করগুলো হলো মণিমুক্তা লুউলু ওয়াল মারজান। সুবহানাল্লাহ, এর গাঁথুনিটা হলো ওয়া মেলা তুহা মিসকুল মিসকুল আজফারান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর গাঁথুনিটা হলো সুগন্ধি মিশকে দিয়ে, মিশকে দিয়ে, মিশকে আম্বর দিয়ে আল্লাহ পাক জান্নাতের গাঁথুনি দিয়েছেন। সুবহানাল্লাহ, মিশকে আম্বর দিয়ে
এই জান্নাতের গাঁথনি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। লা ইয়াফনা শাবাবাহু ওয়া লা ইয়াবলা সিয়াবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জান্নাতের ভিতরে কোনো যুবক কোনো দিন বৃদ্ধ হয় না। জান্নাতের বড় বৈশিষ্ট্য হলো লা ইয়াফনা শাবাবাহু, এর ভিতরে কোনো যুবক কোনো দিন বৃদ্ধ হয় না। ওয়া লা ইয়াবলা সিয়াবাহু, তার পোশাকগুলো কোনো দিন পুরাতন হয় না। জান্নাতের ভিতরে পোশাক পুরাতন হয় না, কোনো যুবক বৃদ্ধ হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাপাক এক বাক্যে হাদিসে কুদসির মধ্যে জান্নাতের চিত্র অঙ্কন করেছেন এইভাবে, কাল আল্লাহ তাআলা আদাত্তু লি ইবাদিয়াস সালেহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কালবে বাশার। আল্লাপাক বলেন আদাত্তু লি ইবাদিয়াস সালেহিন, আমার সালেহিন বান্দাদের জন্য আমি এমন এক জান্নাতের ব্যবস্থা করেছি, মা লা আইনুন রাআত, যেই জিনিসকে দুনিয়ার কোনো চক্ষু কোনো দিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনো দিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কালবে বাশার, দুনিয়ার কোনো মানুষের অন্তরে ওই জান্নাতের চিত্র অঙ্কন করাও অসম্ভব বিষয়। সুবহানাল্লাহ। জান্নাতের বিষয়গুলোকে দুনিয়ার কোনো মানুষ চিত্রাঙ্কন করবেন, এটাকে ধারণা করে নেবেন, এই ধারণারও বাহিরে আমি এমন এক জান্নাত সালেহীন বান্দাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাত পেতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই জান্নাতের অধিবাসী করুন, সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস করুন। সেই জান্নাত পেতে হলে কি করতে হবে? ফজরের সময় ভালো করে ঘুমিয়ে থাকতে হবে নাকি? ঘুম থেকে না উঠে ভালো করে ঘুমিয়ে থাকলে সেই জান্নাত পাওয়া যাবে? আল্লাহ পাক সূরা আল ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতে সে জান্নাত পেতে হলে কি করতে হবে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াইতে থাকো। মানে যেখানেই আল্লাহ পাক মাগফিরাত রেখেছেন, ক্ষমা রেখেছেন, সেই ক্ষমার দিকে তোমরা দৌড়াইতে থাকো। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াইতে থাকো যেই জান্নাতের প্রস্থ হলো আসমান আর জমিনের মতো। সুবহানাল্লাহ। দৈর্ঘ্যের কথা আল্লাহ পাক বলেন নাই, বলছেন যে এই জান্নাতের প্রস্থ হলো আসমান আর জমিনের প্রস্থের মতো। এরকম অবস্থা যে জান্নাতের, এটা কার জন্য বানাইছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য, কোনো কাফেরের জন্য, কোনো মুশরিকের জন্য, কোনো বেনামাজির জন্য, কোনো ফাসেকের জন্য আল্লাহ পাক এই জান্নাত বানান নাই। এই জান্নাত তৈরি করেছেন আল্লাহ পাক উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক এই জান্নাত বানিয়েছেন। তাহলে জান্নাতে যেতে হলে এক নম্বর শর্ত হলো তাকওয়া লাগবে। জান্নাতে যেতে হলে মুত্তাকিন হইতে হবে, তাকওয়া লাগবে। তাকওয়াবিহীন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন আমার এই জান্নাত বানিয়েছি উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। এরপরে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যারা আনন্দের অবস্থায়, দুঃখের অবস্থায়, বিপদের অবস্থায় এবং ভালো অবস্থায় সব সময় যারা আল্লাহর রাস্তায় খরচ করে। এই জান্নাতে যেতে হলে টাকা পয়সা খরচ করতে হবে, টাকা পয়সা পকেটে জমা করে রাখেও জান্নাতে যাওয়া যায় না। ওয়াল কাযিমিন আল গাইজা, রাগকে সংবরণ করতে হবে, রাগ বেশি করা যাবে না, রাগ ঠান্ডা করতে হবে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনিন বান্দাদেরকে বেশি বেশি ভালোবাসেন, অর্থাৎ এহসান করতে হবে, এহসানের গুণ আনতে হবে জান্নাতে যেতে হলে। সূরা আল মুমিনুনের 1-11 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক 7টি গুণাবলীর কথা বলছেন জান্নাতে যেতে হলে। আপনারা পড়ে নেবেন, আজকে আমরা অল্প সময়ে আর আলোচনা করতেছি না। এখানে যে 7টা গুণাবলী আছে, এই গুণাবলীগুলো জান্নাতে যাওয়ার কোয়ালিটি। কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন জান্নাতে যেতে হলে কি কি করতে হবে। সূরা আল ফুরকানের 65-75 নম্বর আয়াত, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, এখানে আল্লাপাক 12টি গুণাবলীর কথা বর্ণনা করেছেন। এই গুণাবলীগুলো জেনে নেবেন, এইগুলো হলো জান্নাতে যাওয়ার শর্ত।